Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, aajke ami je bishoye alochona korbo, ta holo je Allahumma ajirni minan nar. Ei duati tin bar paath korle ki hoy. To ei somporke ekti hadith royeche. Hazrat Anas bin Malik radhiyallahu ta'ala anhu theke bornito priyo nabi Hazrat Muhammad sallallahu alaihi wasallam irshad korechen je byakti tinbar Allahor nikot jannat kamona kore jannat tar jonno bolte thake je he Allah tumi take jannate porbesh korao ar je byakti tinbar jahannam theke ashray prarthona kore jahannam tar jonno suparish kore bolte thake he Allah tumi take jahannam theke mukti dao প্রিয় বন্ধুরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো তো আমরা এই হাদিস থেকে বুঝলাম যে আমরা যদি এই দোয়াটি দৈনিক তিনবার করে পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই দোয়াটি সম্পর্কে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই দোয়াটি মাগরিব এবং ফজরের নামাজের পরে কারো সঙ্গে কথা বলার আগে কোন ধরনের কথা বলার আগে যদি সাতবার কেউ পাঠ করে তাহলে সে যদি সেই দিন মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইবে এজন্য বন্ধুরা আমরা এই দোয়াটির আমল বেশি বেশি করব আমরা যখনই সময় পাব তখনই আমরা এই দোয়াটি তিনবার পাঠ করব এবং বিশেষ করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা সাতবার করে এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনি আমি আমরা একসঙ্গে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিয়তে তিনবার এই দোয়াটি পাঠ করব আপনারা আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি আপনার যতজন বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন তাদের মধ্য থেকে যারাই এই দোয়ার উপর আমল করবে তারা আমল করে যে সওয়াব পাবে সেই সওয়াবের একটা অংশ আপনিও পেতে থাকবেন ইনশাআল্লাহ এজন্য অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সকলকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে কোনো একটা সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু